ফ্রিজে দেখলাম কতগুলো রাঙালু পড়ে রয়েছে। তাই ভাবলাম ঘরে যখন রাঙালু রয়েছে, খোয়া ক্ষীর রয়েছে, ময়দা তো রয়েছে, তাহলে রাঙালুর রসবড়া বানালে কেমন হয়? ময়দা, গুঁড়ো করা খোয়া ক্ষীর, চিনি, সিদ্ধ করা রাঙা আলু। রসবড়া মানে বুঝতে পারছেন আমাকে রসটা বানাতে হবে। তাই রসের জন্য আমার লাগবে হচ্ছে 2 কাপ জলে 1 কাপ চিনি। রসটা ভালো করে বানাতে হবে, রসের বড়া বলে কথা। জলটা দিচ্ছি, রসটা তো বেশ ভালোই হচ্ছে। তো রসটা হোক, বুঝলেন তো? ততক্ষণ আমি যেটা করব সেটা হচ্ছে এই মিক্সিং বলে আমি একটা মিশ্রণ তৈরি করব। এই রাঙালু নিলাম, ঠিক আছে, তারপরে নিলাম হচ্ছে খোয়া ক্ষীর, যেটা গ্রেটেড খোয়া ক্ষীর, বেশি করেই নেব। খোয়া ক্ষীর বেশি করে নিলে বেশ ভালোই স্বাদটা আসে। আর ময়দাটা নেব হচ্ছে ভালো করে আট বাঁধানোর জন্য। এটা সুন্দর করে মাখবো মনের আনন্দে। ও, আরেকটা কথা, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি তাতে চিনি কেন দিলাম না। ব্যাপারটা হচ্ছে রাঙালু নিজেই তো মিষ্টি, আলাদা করে আর চিনির দরকার নেই, এই মিষ্টিতেই হয়ে যাবে। এই মিশ্রণটা আমার তৈরি, খুব সুন্দর ভাবে এটা আমি মেখে টেকে নিয়েছি। এইবারে আমাকে কি করতে হবে, গোল্লা পাকাতে হবে। গোল্লা পাকানোর কথা থেকে মনে পড়লো সেই ক্লাস যখন স্কুলে পড়তাম, অঙ্ক যখন ছিল তুই অঙ্কে গোল্লা পাওয়ার কথা, মানে অঙ্কে আমি যখন তখন আমি গোল্লাই পেতাম। যাই হোক, সেই বিষাদের কাহিনীতে যাচ্ছি না, আপাতত এই রসবড়ার গোল্লাগুলো পাকিয়ে নিই। আচ্ছা, তার জন্য যেটা করতে হবে, হাতে একটু আমি জল নিয়ে নেবো যাতে ছিটে না যায়। এইবারে গোল্লা পাক, জল নিয়ে পাকাতে থাকি। পাকাও পাকাও গোল্লা পাকাও। উপস, হঠাৎ করে পড়ে যাচ্ছে আমার হাত থেকে। গোল্লা তো পাকিয়েছি, গোল্লা পাকানো আমার সব শেষ। এইবার এই গোল্লাগুলো আমি ঝপাং করে তেলে ফেলবো আর চটপট ভেজে ফেলবো। রসটা আমার তো তৈরি হয়ে গেছে। এবারে আমি কি করেছি, তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি গরম করতে, হাইতেই রয়েছে। আচ্ছা, আমার মনে হচ্ছে আরেকটু তেল লাগবে। হ্যাঁ, তো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। একটু হাই করে দিচ্ছি আমি এটা। কাজটা একটু কমিয়ে নিলাম আমি। রসবড়া গুলো প্রায় তৈরি, সুন্দর গোল্ডেন ব্রাউন রংটা হয়ে গেছে। এইবারে আমি এগুলো টুং টুং করে তুলে দেবো। হ্যাঁ,
রসটা দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর আমি এই পাত্রে ঢেলে নিয়েছি। এইবারে আমি এই রসের বড়াগুলো আস্তে আস্তে এখানে চুবিয়ে দেবো এক এক করে। এইবারে আমি খোয়া ক্ষীর দিয়ে ওপরটা একটু ছড়িয়ে দেবো। প্রথমে চিনির রস বানানোর জন্য একটি পাত্রে 2 কাপ জলে 1 কাপ চিনি নিয়ে একসঙ্গে গরম করতে হবে। একটি মিক্সিং বোলে সেদ্ধ করা রাঙা আলু, গুঁড়ো করা খোয়া ক্ষীর ও ময়দা নিয়ে ভালো করে মাখতে হবে। এবার এই মিশ্রণটির থেকে গোলাকার বড়া তৈরি করতে হবে। প্রত্যেকটি বড়া তৈরি করার সময় হাতের তালুতে একটু জল লাগিয়ে নিতে হবে, যাতে বড়াগুলি হাতে না চিটে যায়। তারপর সাদা তেল গরম করে বড়াগুলি এক এক করে তেলে ছেড়ে দেবেন। বড়াগুলি হালকা বাদামি রং হয়ে গেলে তেল থেকে তুলে নেবেন। পরিবেশনের সময় একটি পাত্রে আগে থেকে বানিয়ে রাখা চিনির রসটা ঢেলে দেবেন। এই রসে রাঙা আলুর বড়াগুলি এক এক করে ডুবিয়ে দেবেন। গার্নিশিংয়ের জন্য রস বড়াগুলির ওপরে গুঁড়ো করা খোয়া ক্ষীর ছড়িয়ে দেবেন। রাঙা আলুর রস বড়া তৈরি। হালকা জলখাবার বা মিষ্টির পদ দুভাবেই এটা পরিবেশন করতে পারেন। রাঙা আলুর রস বড়া তো বানালাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন আমাদের জীবনটা তো খুবই নিরস, তাই জীবনটারও রসময় করার জন্য বাড়িতে ঝটপট রাঙা আলুর রস বড়া বানিয়ে ফেলুন না, কি সহজ পদ্ধতি বলুন, আর কতটুকুই বা সময় লাগবে এটা বানাতে, তাই ঝটপট বানিয়ে ফেলুন রাঙা আলুর রস বড়া। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করেই যাবেন।